একা হাতে এত ঠাকুর বানাতে পারে কিভাবে? আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাড়ি থেকে ফাঁকের দিকে একটু এসেছিলাম। গ্রামে আমাদের খুব সুন্দর কিভাবে ঠাকুর বানানো হয় এটা বিশ্বকর্মা ঠাকুর। আমি আজকে বিশ্বকর্মা ঠাকুরের প্রণাম জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। কীভাবে বিশ্বকর্মা ঠাকুর বানানো হয়েছে, আমাদের এখানে ভাদ্র মাসের শেষে বিশ্বকর্মা ঠাকুর পুজো হয়, আর এর জন্য বিশ্বকর্মা ঠাকুর বানানো হচ্ছে মাটি, একটু লাল মাটি দিয়ে আর খড় দিয়ে আর অনেক কিছু বাতা টাতা দিয়ে বানানো হয়েছে। খুব সুন্দর বিশ্বকর্মা ঠাকুরটা, খুব সুন্দর। এর হচ্ছে বাহন হচ্ছে হাতি, হাতিগুলো খুব সুন্দর সুন্দর বানিয়েছে। আমার একটা দাদা ভাই বানিয়েছে এই ঠাকুরগুলো, খুব সুন্দর সুন্দর মূর্তি বানানো হয়েছে। হাতিটাও খুব সুন্দর বানানো হয়ে গেছে, লাল একবারে লাল মাটি দিয়ে বানানো হয়েছে বলে খুব সুন্দর, মানে ফ্রেশ একবার ঠাকুরগুলো পুরো ফ্রেশ, মানে গ্রামের মানে লাল মাটি দিয়ে বানানো ঠাকুর একবার অরিজিনালি। দাদার হাতের কাজ খুব সুন্দর একবারে। আমি চলুন দাদাকে আমি দেখে নেবো দাদা কীভাবে ঠাকুর বানাচ্ছে আর কি। তোমরা আমি আস্তে আস্তে যাচ্ছি, এখানেও আরও অনেক অনেক ঠাকুর বানিয়েছে। সে ঠাকুরগুলো থেকে এই ঠাকুরটা অনেক বড়, অনেকটাই বড়, অনেকটাই সুন্দর। এখানে দাদা এখানে ছোট একটা পুরো ঘরের মধ্যে অনেক কিছু রকম বিক্রি করে এবং ঠাকুর বানানো হয়। আমি যাই দাদার কাছে দেখে জিজ্ঞেস করে নিই যে দাদা কীভাবে ঠাকুর বানাচ্ছে। এখানে দেখুন অনেক রকমের ঠাকুর বানিয়েছে, আগে বিশ্বকর্মা ঠাকুর বানিয়েছে। এখানে একটা মনে হচ্ছে এটা কালী প্রতিমা, এখানে যে প্রতিমাটা বানানো হচ্ছে মনে হচ্ছে কালী প্রতিমা বানানো হবে। আর এভাবে পাটা এবং বাতা দিয়ে প্রথমে ভালো করে পরিষ্কার করে পিটে নিচ্ছে, তারপরে খড় মাটি সুন্দরভাবে দোলে ভালোভাবে সেই জিনিসটাকে সুন্দর করে তৈরি করে। দাদা কীভাবে আর ঠিক আছে, আর এখানে দাদার আরও অনেক কিছু বিক্রি করে, তার সাথে আরও অনেক ঠাকুর বানাচ্ছে। এখানে উনুনে রান্নাও হচ্ছে, দাদা মনে হচ্ছে এখানেই মনে হচ্ছে থাকবে। দাদা খুব কষ্টকর ঠাকুর, দাদার হাতের কাজ খুবই সুন্দর। আমি দেখতে পেলাম যে মূর্তিগুলো, আপনারাও দেখছেন যে মূর্তিগুলো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে দাদার হাতের কাজ। আমি চাইবো দাদা আরও সুন্দরভাবে ঠাকুরগুলো যেমন আরও সুন্দর করে তৈরি করে, যে মানুষের মনের মতো করে আরও ভালোভাবে যেমন তৈরি করতে পারে। আর এখানে ঠাকুরটা মনে হচ্ছে রান্না করছে, দেখে নি এখানে মনে হচ্ছে খাওয়া দাওয়া হবে। সামান্য আমরা গরিব যেহেতু বেশি কিছু রান্না করবো না, ভাত একটা সবজি ভাত রান্না করে নেবো। ঠাকুমা যে রান্না করছে, আসুন আমরা দেখে নিচ্ছি। ঘরের ভেতরেও মনে হচ্ছে অনেক ঠাকুর দাদা বানিয়েছে। এখানে আসছি, দাদা কিছু মনে হচ্ছে কোথায় বলছে। এখানে দোকান আছে দাদার, হচ্ছে মিক্সচার জিনিস কুড়কুড়ি ফুড়কুড়ি বিক্রি করে, আর এখানে রান্না বান্না হয় থাকা হয়। আমাকে তো খুবই ভয় লাগছে দাদা কিভাবে এখানে থাকে। দেখুন মেঝেটা অনেকটা উঁচু, উঁচু থেকে পাটা দিয়ে বানানো হয়েছে, আর এখানে অনেক কিছু যাবতীয় অনেক কিছু জিনিস আছে, ঘরে যত রকমের সরঞ্জাম থাকে সব রকম সরঞ্জাম রয়েছে। আর এখানে এখানে বাড়িটার মধ্যে ঠাকুর বানানোর জন্য নিয়ে নিয়েছে খড়, খড়ও রয়েছে, পেকাটিতে পেকাটিও আছে। এখানে দেখতে পাচ্ছেন পাট, আমি বলেছিলাম যে পাট দিয়ে অনেক কিছু তৈরি হয়, পাট এবং পেকাটি। আর এই জন্য ঠাকুরের ঠাকুর বানানোর জন্য অনেক কিছু কাজে তৈরি হয়েছে। আর এখানে অনেক কিছু সরঞ্জাম ভাজ করেছে, শাক কুচি রেখেছে, আজকে কলমি শাক ভাজা মনে হচ্ছে হবে। চলুন আমি দেখে নিই দাদা আর কি কি ঠাকুর বানাতে পারে, দাদার কাছ থেকে আমি জেনে নেব। বিশ্বকর্মা, লক্ষ্মী, মনসা, কালী, কার্তিক, সরস্বতী সব রকমই ঠাকুর বাগাই। দাদার হাতের কাজ খুবই সুন্দর, আপনারা যদি ভালো লেগে থাকে ঠাকুরগুলো দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পরের ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন।